বেলা আপনারা দেখতেছেন যে একটি বাজারে, এই বাজারে মিষ্টি আলু, সাদা আলু এখানে আপনারা দেখতেছেন। তো আমরা অন্যদিকে যাব না, মিষ্টি আলু বিষয়ে কিছু কথা বলবো, জানা অজানা বিষয়ে গুণাগুণ। মিষ্টি আলু অনেকেরই প্রিয় খাবার। আমাদের দেশে এই আলু সবজি বা তরকারি হিসাবে ব্যবহার করা হয়। সেকে ভাপ দিয়ে সিদ্ধ করে পুড়িয়ে নানাভাবে এই আলু খাওয়া যায়। এই আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ডি, খনিজ ম্যাগনেসিয়াম আছে, যা হার্ট অ্যাটাক, ফ্লু, ভাইরাস, ক্যান্সার, বিষক্রিয়াগত মাথা ব্যথা থেকে মুক্তি দেয়। এছাড়া হাড়, স্নায়ু, চামড়া, দাঁত, লোহিত ও শ্বেত কণিকা গঠনেও দারুণ ভূমিকা পালন করে। চলুন এবার জেনে নেওয়া যাক মিষ্টি আলুতে থাকা পুষ্টিগুণ। মিষ্টি আলুর বিটা ক্যারোটিন, ভিটামিন সি জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের সজীবতা রক্ষার পাশাপাশি ত্বক সুন্দর রাখে। মিষ্টি আলুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। এই আলু রক্তের সুগারের ভারসাম্য বজায় রাখে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। আলু কত রে বেচছেন? 25 টাকা কেজি। হ্যাঁ, লাল আলু দেখতে অনেক সুন্দর লাগে। লাল না মিষ্টি সাদা বলে মিষ্টি বেশি, সাদা মিষ্টি বেশি রে। ডাবল বলে দিন, বাইকে যাবো।